হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। অনেকদিন ধরেই আমার চ্যানেলে বেশ কিছু রিকোয়েস্ট আসছে ঘরে কীভাবে দুধ দিয়েই হুইপ ক্রিম বানানো যায়। আমি বিভিন্ন রেসিপিস ট্রাই করেছি, কিন্তু আজকে যে পদ্ধতিটা দেখাবো সেটাই আমি বেস্ট রেজাল্টস পেয়েছি। যদিও ওই ক্রিমটা বানাতে বেশি কঠিন না, তবে কিছু রুলস খুব ভালোভাবে ফলো করতে হবে। হাতে একটু সময় থাকলেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন শুধু দুধ ব্যবহার করে। এখানে আছে 1 লিটার ফুল ক্রিম দুধ, যেটাকে আমি জাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। উপরে নিশ্চয়ই খেয়াল করেছেন, বেশ মোটা একটা সরের লেয়ার জমা হয়েছে। ফুল ক্রিম, যেটা হলো ফুল ফ্যাট মিল্ক, ব্যবহার করলে এই সরটা হয়। সরটাকে আমি আলাদা করব, কিন্তু তার আগে আমি দুধটাকে ফ্রিজে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার কারণে সরটা কিন্তু আরও অনেক মোটা হয়ে যায়। একটা বাটি নিশ্চয় দেখছেন, সেটাকেও আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তার উপরে একটা ছাঁকনি দিলাম। এইভাবেই খুব হালকা হাতে আমি সরটাকে আলাদা করে নিতে চেষ্টা করছি। কোনোভাবেই কিন্তু জোরে করবেন না, তাহলে সরটা ভেঙে দুধের সাথে মিশে যাবে। সরটা কতটা ঘন তা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ছেঁকে নিব। সরটার থেকে যে দুধটা পড়ছে সেটাই কিন্তু ক্রিম। একটু হালকা চামচ দিয়ে চাপ দিলেই দেখবেন ক্রিমটা সর থেকে খুব সুন্দর করে আলাদা হচ্ছে। কিন্তু কোনোভাবেই জোরে জোরে নাড়ানো যাবে না, কারণ নাড়ালে সর থেকে ফ্যাট অনেক বেশি চলে আসবে ক্রিমে। এখন খেয়াল করে দেখুন আমি কীভাবে চামচ দিয়ে খুব হালকা হালকা করে সর থেকে বাকি ক্রিমগুলি বের করে নিচ্ছি। ক্রিমগুলি বের করে ফেলার পরে যে বাকি সরটা থাকে তা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বাটার বা ঘি তৈরি করতে পারেন। তবে সর ব্লেন্ড করে কখনোই হুইপ ক্রিম বানানো যায় না, সেটা ভুল পদ্ধতি। বাকি যে দুধটা ছিল তাকে আমি আবারও জাল দিয়ে দিয়ে এইভাবে সর বানিয়ে নিয়েছি। একই পদ্ধতিতেই ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিচ্ছি। খেয়াল রাখবেন, 1 লিটার দুধ দিয়ে অনেক বেশি বিক্রম তৈরি করা যাবে না। এই ধরুন 1 কাপের থেকে একটু কম হবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধটা বাড়িয়ে নেবেন। এইবার এই ক্রিমটাকে 1/2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেব। এই ফাঁকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথম সিনে কেমনে মোটা সরটি তৈরি করেছিলাম। আমি যত ভিডিও দেখেছি এই ব্যাপারটা কোথাও স্পষ্ট দেখানো হয়নি। আশা করব সবাই উপকৃত হবেন। দুধটাকে আমি মিডিয়াম জ্বালে সেদ্ধ করে নিচ্ছি। কোনো নাড়ানাড়ি করার দরকার নেই। এইভাবে একটা বলক আসার পরে চুলার জালটাকে একদম লোতে রেখে আরও 5 মিনিট সেদ্ধ করতে হবে। উপরে দেখবেন সর হয়ে আছে। তারপর এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য, ঠিক যেমনটা শুরুতে বলেছিলাম। ক্রিমটাকে 1/2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে ফেললাম। ভুল করে আমি খুব ছোটো একটা বাটি দিয়ে শুরু করেছিলাম, তাই আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম আর তারপর বিট করে নিব। এই বাটিটাও কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। এখন আমার ইলেকট্রিক বিটারকে একদম লো স্পিডে রেখে বিট করতে থাকব। আস্তে আস্তে দেখবেন কীভাবে চেহারা পাল্টে যাবে। ক্রিমটা খানিকটা ঘন হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ আইসিং সুগার। কতটুকু মিষ্টি চান আইসিং সুগারের পরিমাণটা তার উপর নির্ভরশীল। বিট করতে করতে ক্রিমটা আস্তে আস্তে বেশ ঘন হয়ে এসেছে। দেখতে দেখতে হয়ে গেল হুইপ ক্রিম তৈরি। আপনারা নিশ্চয়ই এটার ব্যবহার জানেন। বিভিন্ন ধরনের কেক, কাপ কেকস বা আইসক্রিম তৈরি করার জন্য হুইপ ক্রিমটা ইউজ করতে পারেন। আর এমনিই যে কোনো ড্রিঙ্ক বা ডেজার্টের টপিং হিসাবেও খুব ভালো যায়। এই পুরো পদ্ধতির ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সবাইকে উত্তর দিতে। ভিডিও শেষ করার আগে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলি সেটা একটু বলে দিতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে মিল্কটা অবশ্যই ফুল ফ্যাট, যেটা হলো ফুল ক্রিম হতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো সরটা একদম মোটা হতে হবে, আর সরটাকে বের করে নেওয়ার আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তৃতীয় পয়েন্ট হলো যে বাটিটাতে সরটাকে ঢালবেন সেটা যেন অবশ্যই ঠান্ডা থাকে। আর শেষমেশ হলো বিট করার আগে ক্রিমটা যেন অবশ্যই ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়। বেঁচে যাওয়া সর দিয়ে কিন্তু খুব সুন্দর মাখন বা ঘি বানানো যায়, তাই ওটাকে ফেলবেন না। চেষ্টা করব আরেকদিন রেসিপিটা দেখিয়ে দিতে। আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।
এক লিটার দুধ দিয়ে এক কাপের, কথাটা বুঝতেই পারছি না কেন লিখবো, কতটুকু মিষ্টি চান আইসিং সুগারের পরি, বাবা পড়ে যাবো আদি।